সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটি বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার। যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের কাছে এই কেকটি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিব 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর আমি এখানে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, অর্থাৎ এখানে 4 টেবিল চামচের মতো কোকো পাউডার আছে। দিয়ে দিব 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। এই আগার আগার পাউডার দেওয়ার ফলেই কিন্তু কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম জমাট বেঁধে যাবে। আপনারা এই আগার আগার পাউডার যে কোনো বেকারি অথবা সুপার শপে পেয়ে যাবেন। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেকের মাঝে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এবার সব কিছুই আমি নর্মাল একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সব কিছুই যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিব। প্যানটা চুলায় বসিয়ে দেওয়ার পর কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে। আমি এটা অনবরত নাড়তে থাকব। এই মিশ্রণটা বলকে আসার পর আরও 2 মিনিটের মতো আমি এটা জাল করে নিব। 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি প্যানটা নামিয়ে ফেলব। এই মিশ্রণটা চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু যে কোনো পাত্রে ঢেলে নিতে হবে। আমি একটা 8 ইঞ্চি কেক মোল্ডে এই মিশ্রণটা ঢেলে নিলাম। এটা অবশ্যই গরম থাকা অবস্থায় যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেকের এই মিশ্রণটা একদম সেট হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকের এই মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। নর্মাল ফ্রিজে রাখার ফলে এই কেকটা পুরোপুরি সেট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এই মোল্ডটা বের করে নিলাম। দেখুন, এই কেকটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে মোল্ড আউট করে নিব। আমি মোল্ডের উপরে একটা ট্রে নিয়ে নিব, এর মাঝে আমি এই কেকটাকে মোল্ড আউট করব। দেখুন, আমার কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি এই কেকের উপরে কিছু কোকো পাউডার এভাবে চেলে নিব। কোকো পাউডার দেওয়ার ফলে কেকটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি এই কেকটা একটা নাইফের সাহায্যে কেটে নিব। দেখুন, কেকটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। এই কেকটা বানানো খুবই সহজ, খুবই কম উপকরণেই কিন্তু এই কেকটি বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। দেখবেন বাসার ছোটো বড় সবাই এই কেকটি খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আমার আজকের এই সহজ চকলেট মোজ কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব এরকম সহজ ও মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।